রাজনগরের খেজুরে পীর রাজনগরের নাকাশ গ্রামের সুঁড়ির ডাঙালে রয়েছেন এক পীর সাধারণ মানুষের কাছে তিনি পীর নামে পরিচিত প্রসঙ্গত বলা যায় রাজনগরের আশেপাশে রয়েছে বহু সুফি সাধকের রাস্তানা যেগুলো সাধারণ মানুষের কাছে পীর্থান নামে পরিচিত পীর শব্দের অর্থ প্রাচীন আর এই পীর বা সুফি সাধকদের উদার ধর্মমতের প্রভাবেই রাজনগরে অটুট রয়েছে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির সুসম্পর্ক এই পীররা কেউ শুধু আফগানিস্তান কেউ বা পারস্য দেশ থেকে এসেছিলেন ভারতে মুসলমান শাসনের আগে উঁচু শ্রেণীর ব্রাহ্মণরা সমাজের নিচু শ্রেণীর ব্রাত্য অবহেলিত মানুষদের হেয় করত অপমান করত অত্যাচার করত। অভিজাত দেব পুজোই তাদের কোনো অধিকার ছিল না এরপর যখন হিন্দু সমাজের উচ্চ বর্ণের সঙ্গে মুসলমান ধর্ম প্রচারকদের বিরোধ বাঁধে তখন মুসলমান পীর গাজীদের কার্যকলাপ উক্ত অনুন্নত শ্রেণীর হিন্দুদের মনে ধরে এবং জন্য তারা মুসলমান ধর্মপ্রচারকদের শ্রদ্ধাভাজন হন ক্রমে পীর গাজিরা উন্নীত হন লৌকিক দেবতার পদে এইসব পীর গাজীদের সঙ্গে তৎকালীন মুসলমান শাসকদের খুবই ঘনিষ্ঠতা ছিল এবং সেই জন্য তাদের প্রভাব নির্বিশেষে মানুষের উপকার করতেন যেমন ঘুঁটিয়ারির পীর মোবারক গাজী বিখ্যাত জমিদার মদন রায়কে সে সময়ের নবাবের ক্রোধ থেকে বাঁচিয়েছিলেন উদার সুফিবাদের প্রভাবে পীর বাংলার বহু মানুষের শ্রদ্ধা ভাজন ছিলেন তাছাড়া পীর গাজিরা ছিলেন নরবলির বিরুদ্ধে পীর গোরাচম ও পীর লোহানির জীবনী থেকে এ কথা জানা যায় হেকিমি ও কবিরাজি চিকিৎসাতেও দক্ষ ছিলেন এইসব পীর গাজিরা শুধু তাই নয় পশু পাখির জন্যও ওষুধ দিতেন তাঁরা মানিক পীরের সেবকরা গৃহস্থ ঘরের পোষ্য পশু পাখি চিকিৎসায় বেশ দক্ষ ছিলেন বলে জানা যায় পীর গোড়াচাঁদ দক্ষিণ চব্বিশ পরগনার ভার্গবপুরের জঙ্গলে সেই থেকে পীর গোড়াচাঁদের জন্য ভার্গবপুরের নাম হয়ে গেল হারোয়া পীরের হাড় আছে তাই নাম হারোয়া। ফিরে আসি রাজনগরের খেজুরে পীরের কথাই খ্রিস্টীয় সরস থেকে সপ্তদশ শতাব্দী হল এইসব পীরদের আবির্ভাবকাল রাজনগর নাকাশ গ্রামের এই খেজুরে পীরের অলৌকিক কাজকর্মের কথা এলাকার মানুষের মুখে মুখে ফেরে আজও একটি খেজুর গাছের তলায় এই পীরের থান এছাড়া শোনা যায় তিনি নাকি খেজুর গাছের রস থেকে গুড় তৈরি করে বিক্রি করে দিনাতিপাত করতেন সব মিলিয়ে খেজুর গাছের সঙ্গে তাঁর নাম জড়িয়ে থাকার জন্য নাম হয়ে যায় খেজুরে পীর একটি খেজুর ও একটি জানা যাচ্ছে রাজনগরের নাকাশ গ্রামের খেজুরে পীরের থানে যে দুটি গাছ রয়েছে একটি পাকুর ও একটি খেজুর গাছ এই দুটি গাছের কেউ কোনো পাতা বা ডাল নিয়ে যেতে পারে না নিয়ে গেলে তা নাকি ফেরত দিতেই হয় এভাবেই রাজনগরের খেজুরে পীর এলাকার সবুজকে বাঁচিয়ে রেখেছেন বেঁচে রয়েছে তার সৌজন্যে সবুজ পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রয়োজনীয় বিশুদ্ধ অক্সিজেন